কয়েক বছরের টানাপোড়েনের অবসান হয়েছে বুধবার। জিএসটি বা পণ্য পরিষেবা কর বিল পাশ করাতে গিয়ে এআইএডিএমকে ছাড়া সব দলকেই পাশে পেয়েছে কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল, সব দলই এখন লাভ ক্ষতির হিসেব নিকেশে ব্যস্ত। যদিও শিল্প মহলের দাবি জিএসটি চালু হলে লাভ হবে বাংলার। স্টেটস লাইক বেঙ্গল সাপোজ, যেটা আপনাকে বলতে পারি, ইফ আই ওয়ান্ট টু ব্রিং ইন আ র ম্যাটেরিয়াল ফ্রম আ প্রোডাক্ট হুইচ ইজ বিং প্রোডিউসড ইন গুজরাত, ইফ ইউ রিমুভ দ্য ফ্রেট পার্ট কম্পোনেন্ট অফ ইট, everything else remains the same between industry in Gujarat and West Bengal. I think for states like Bengal it is definitely a big plus. শিল্প মহলের একাংশের যুক্তি, বাইরে থেকে কাঁচামাল আনতে দফায় দফায় কর দিতে হয় উৎপাদনকারীকে, ফলে যেখানে পর্যাপ্ত কাঁচামাল পাওয়া যায় সেখানেই উৎপাদনে আগ্রহী হন লগ্নিকারীরা। তারপর উৎপাদিত পণ্য বিপণনের জন্য নিয়ে আসা হয় পূর্বাঞ্চলে। জিএসটি চালু হলে কাঁচামাল আনতে উৎপাদনকারীকে আর দফায় দফায় নয়, কর দিতে হবে একবারই, ফলে কাঁচামালের জন্য বিপুল করের টাকা বাঁচাতে বাইরের রাজ্যে কারখানা তৈরির জন্য ছুটতে হবে না। কাঁচামাল আনার পথ মসৃণ হলে পশ্চিমবঙ্গে উৎপাদনে আগ্রহী হবেন লগ্নিকারীরা। এখন প্রেজেন্ট ট্যাক্স সিস্টেমের মধ্যে রয়েছে যে ট্যাক্সটা যেটা মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে কালেক্ট হলো সেটা ওখানেই রয়ে গেল, অথচ গুডসটা এখানে চলে এলো। জিএসটিতে এটা ডেস্টিনেশন বেসড হয়ে যাবে, অরিজিন বেসড থেকে। ডেস্টিনেশন বেসড মানে যখন মালটা আসবে মহারাষ্ট্র বা তামিলনাড়ু থেকে, তার সাথে ট্যাক্সটাও বেঙ্গলে চলে আসবে। ফাইনাল প্রোডাক্ট এখানে লোকাল মার্কেটেই তৈরি হবে যেহেতু, তো দ্যাট উইল অলসো অ্যাট্রাক্ট মোর ইনভেস্টমেন্টস প্রোবাবলি। ফ্রম দিস পার্সপেক্টিভ আমার মনে হয় এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটস বাড়তে পারে। শিল্পপতিদের একাংশের বক্তব্য, উৎপাদিত পণ্য সড়ক পথে পরিবহনের সময় বারবার টোল প্লাজায় দাঁড়াতে হয়, ফলে একদিকে যেমন উৎপাদিত পণ্য পরিবহনে দীর্ঘ সময় লাগে, তেমনি বহু ক্ষেত্রে পণ্যের ক্ষতি হয়, মোটা টাকা লোকসান হয়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়। জিএসটি চালু হলে উৎপাদিত পণ্য নয় বরং বাইরে থেকে কাঁচামাল আনতেই বেশি উৎসাহী হবেন উৎপাদনকারীরা। তাতে একদিকে যেমন উৎপাদন খরচ কমিয়ে আনা যাবে, অন্যদিকে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। জিএসটি রাজ্যসভার ছাড়পত্র পাওয়ার পর টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তারা জিএসটির বাস্তবায়নকে ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে এসেছেন। একটা ভালো সংবিধান সংশোধনী পাশ হলো। অর্থনীতিবিদদের একাংশের মতে গোটা দেশে অভিন্ন কর ব্যবস্থা চালু হওয়ার ফলে আর্থিক বৃদ্ধির হারও বাড়ার সম্ভাবনা তৈরি হলো, এর ফলে আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।